মুসলমান শুনে রাখেন, আরেকজনের হক মারবেন, ভাইয়ের সম্পত্তি মারবেন, এলাকার গরিব মানুষের সম্পদ কুক্ষিগত করবেন, আল ঢেলে জমি বাড়াইবেন, আপনি হজ 32 বার কে 64 বার করেন, আল্লাহর কসম করে বলে আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কি না? এই দুনিয়ার বুকে আল্লাহর নবীর চাইতে বেশি ভালো আল্লাহর কাউরে বাসে? আল্লাহর নবীকে চাইলে আল্লাহ স্বর্ণ দিয়ে একটা বাড়ি বানিয়ে দিতে পারতেন না? আল্লাহর নবীকে চাইলে আল্লাহ মদিনার বুকে 10 তলা স্বর্ণের একটা বিল্ডিং বানিয়ে দিতে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু কথা বুঝলেন, পারতেন। আল্লাহর নবী কেন ক্ষুধার্ত থাকবে? ওয়াই, কেন? কারণটা কি? আল্লাহ কি চাইলে মান্না ও সালওয়ার মতো খাবার দিয়ে যেতে পারতেন না? কিন্তু কেন ক্ষুধার্ত রাখলেন? কারণ কি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ দুনিয়ায় যারা মুমিন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে ক্ষুধার দ্বারা, ভয় দ্বারা, আশঙ্কার দ্বারা, জীবনের বিনাশ দ্বারা। মারা যাবে, বউ মারা যাবে, বাপ মা মারা যাবে, কিন্তু আপনি কখনো হতাশ হবেন না। ও ভাই, কেন আপনি বুঝেন না? এই জীবনটা দিয়েছে আল্লাহ, ওই জীবনটা ধ্বংস করবে আল্লাহ, ওই জীবনটা আপনার আমার কাছে আমানত রেখেছেন। বাবা সন্তানের জীবনের মালিক না, সন্তানের জীবনের মালিক কিন্তু মাও না, বাবার জীবনের মালিক কিন্তু সন্তান না, মার জীবনের মালিকও কিন্তু সন্তান না, এই জীবনের মালিক আমার একমাত্র আল্লাহ, ঠিক কিনা? সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, দুনিয়ার বুকে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, এই জীবনটা তোমাদের কাছে আমি আমানত রেখেছি, কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে এটা আমি দেখবই দেখব, ঠিক কিনা? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা করবেন কি করবেন না? আরো জোরে বলেন, লিয়াবলু কুমাইয়াকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে ভালো কাজ করে কে খারাপ কাজ করে কে এটা দেখবেন কে? আল্লাহ। ধৈর্য ধারণ করলে লাভটা কি? সাবিরিন, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীল দ্বারা এদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া দিতে বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা জান্নাতে যাবে যারা ধৈর্যশীল। কিন্তু আমাদের মানুষের আচরণটা কি? এই দুনিয়াতে বিপদ আপদ আসে দুই কারণে, একটা হচ্ছে বিপদ আসে গজব স্বরূপ, আর একটা বিপদ আসে আল্লাহর পরীক্ষা স্বরূপ, ঠিক কিনা? পরীক্ষা আল্লাহ তাদেরকে করে যারা মুমিন, তাদেরকে পরীক্ষা করবে না আল্লাহ? পরীক্ষা না করলে আপনি বুঝবে কি, মানে আপনি বুঝবেন কিভাবে? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি পরীক্ষা না করে ফয়সালা হবে কিভাবে, ঠিক কিনা? পরীক্ষা করবে। যে কথাটি বলছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, খলিফাতুল মুসলিমুন ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত, ওই তিনজন সাহাবী বসে নবীতে বসে, আল্লাহর নবী সহ দুইজন সাহাবী বসে নবীতে বসে আছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা চলো এবার আমরা আনসারী অমুক গোত্রের অমুক ব্যক্তির বাড়িতে যাই, সেখানে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলে গেট টুকা দিলেন, আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইকুম, ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। ওই আনসারী সাহাবীর বউ চিন্তা করলেন, এই কণ্ঠ তো অন্য কারো কণ্ঠ না, এই কণ্ঠ তো হচ্ছে মহানবীজির কণ্ঠ। আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ শুনে চিন্তা করলেন, যদি সালামের জবাব দিয়ে দিই তাহলে তো নবীজি আর সালাম দিবে না, একবার না, দুইবার না, তিনবার আল্লাহর নবী সালাম দিলেন। আর ওই আনসারী সাহাবের বউ চিন্তা করলেন, আল্লাহর নবীজি একবার একবার করে সালাম দিচ্ছে, আল্লাহর নবী আমার জন্য দোয়া করছে, আমার পরিবারের জন্য দোয়া করছে, সুতরাং আল্লাহর নবীর এই সালাম আরো শুনি, আরো শুনি, আরো শুনি, বলুন আল্লাহু আকবার। নবীজির সালামে মজা না মজা নাই? আরো জোরে বলেন, মজা না মজা নাই? আল্লাহর নবীর সালাম আপনারা শুনলে কি এখানে ঠিক থাকতে পারতেন? ও ভাই, ঠিক থাকতে পারতেন?
আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার চিন্তা করলেন, হয়তো বা বাড়ির মধ্যে কেউ নাই। আল্লাহর নবী মুখটারে ঘুরিয়ে তখন ফিরে যেতে লাগলেন। অমনি ওই আনসারি সাহাবীর বউ বললেন, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি যে প্রথম সালাম দিয়েছেন ওই সালাম আমার কানের মধ্যে এসেছে, কিন্তু আল্লাহর নবী আপনার সালামের জবাব আমি ইচ্ছে করে দিই নাই। ওগো নবী, যে আপনি যখন প্রতিদিন প্রতিবার সালাম দিচ্ছিলেন, আমার কলিজা হৃৎপিণ্ড ভেদ করে ওই সালাম আমার ভেতরে ঢুকে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমি সালাম দিই নাই, আমি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে সালামের জবাব নিই নাই, এরকমটা না। ওগো আল্লাহর নবী, আমি চেয়েছি আপনি বারবার আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহর নবী মন খারাপ করবেন না, আমার সাহেব বাড়িতে নাই, ওই আনসারে বাড়িতে নাই, একটু বাগানে গেছে, দরজা আমি খুলে দিচ্ছি। আল্লাহর নবী, আপনি বাড়ির মধ্যে ঢুকেন, আপনি বসেন, আপনি বিশ্রাম নেন, আমি আমার স্বামীকে খবর দিচ্ছি। আল্লাহর নবীকে দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরের মধ্যে ঢুকলেন, আবু বকর বসলেন, উমর বসলেন, আল্লাহর নবীও বসলেন। হঠাৎ ওই আনসারী সাহাবী বাগান থেকে দৌড়ে এসে দেখলেন ঘরের মধ্যে যেন তেন কোনো মেহমান না, আজকে ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরে মেহমান হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আল্লাহর নবী মেহমান হইলে খুশি হইতেন না বেজার হইতেন? তো নবী যে মেহমানদের সম্মান করতে বলছে, সম্মান দিতে বলছে, আপনি আমি মেহমান আসলে মুখটা বেজার হয় কি এর জন্য? কেন বেজার হয়, কারণটা কি? কারণ আছে, ওই যে চিন্তা করে বাজার থেকে ব্রয়লার মুরগি কিনা লাগবে নাকি? হ্যাঁ, বন্ধু আসলে ঠিকই রোস্ট ব্রোস্ট অমক তমক সব কিছু হয়, আর শ্বশুর শাশুড়ি আসলে কিনে নিয়ে আসে বাজার থেকে একটা রুই মাছ। কথা বুঝতে পারছেন? যাদের শাশে শ্বশুর শাশুড়ির সম্পর্কটা ভালো না, এরকম আছে না? এই মেহমানকে সম্মান করবেন কি করবেন না? জোরে বলেন, মেহমানকে সম্মান করবেন কি করবেন না? হায়াত বাড়াইতে চান সবাই, চান কি চান না? রিজকের মধ্যে বরকত কি সবাই চান না চান না? আল্লাহ রাসূল বলছেন যে হায়াতের মধ্যে বরকত চায় আর রিজকের মধ্যে যদি কেউ বরকত চায়, ও যেন মেহমানকে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখে। আর এখন বাপের সম্পত্তিতে ভাইয়ের সাথে সামান্য একটু মতবিরোধ হয়েছে, সঙ্গে সঙ্গে ভাইয়ের সাথে সম্পর্ক কাট আপ, আছে না নাই? ভাইয়ের আবার বোনদেরকে সম্পত্তি দিতে চায় না, বোনেরা চিন্তা করে যে ভাই যেহেতু সম্পত্তি দেয় নাই, হ্যাঁ ভাই হিসেবে পরিচয় দিব না। কথা বলেন না কেন? ভাইয়ের সম্পত্তি মেরে 32 বার হজ করলেও কি হজ কবুল হবে? বোনের সম্পত্তি মেরে 18 বার উমরা করলেও কি উমরা কবুল হবে? আর একজনের হক মেরে খেয়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ মেরে, কপালে 6 ইঞ্চি যদি নামাজের কালো দাগ পড়েও যায়, ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। কেন বুঝেন না আপনারা? আমরা কেন বুঝি না? কেন বুঝি না? ও সিলেটের জকিগঞ্জে এগুলো কিন্তু নাই, ও এখানেও আছে, মাঝে মাঝে একটু দেখা যায় নাকি? এই দুনিয়ার মুসলমান শুনে রাখেন, আর একজনের হক মারবেন, ভাইয়ের সম্পত্তি মারবেন, এলাকার গরিব মানুষের সম্পদ কুক্ষিগত করবেন, আল ঢেলে জমি বাড়াইবেন, আপনি হজ 32 বার কে 64 বার করেন, আল্লাহর কসম করে বলে আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? কারণটা কি? কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করবেন, আরেকজনের হক মারলে এই গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? শহীদদেরও সব গুনাহ মাফ, জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দিবে, কিন্তু শহীদ যদি ঋণী থাকে, শহীদ যদি কি থাকে? ঋণী থাকে, তার আমল নামা থেকে এই ঋণের টাকাটা শোধ করা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। তো শহীদদের জন্য সব মাফ না, অথচ ঋণটা কি পরিশোধ করা, তার উপরও জিম্মাদারি আছে। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা কি ঋণ পরিশোধ করি? টাকা ধার চায়, দোস্ত 2000 দাও, কালকে আসরের আগে দিয়ে দেবো। এ কালকে আসর আর হয় না, কথা বুঝেন নাই? আসরের আগে ফোন দিচ্ছেন, দোস্ত 2000 টিয়া নিছিল, টাকা দিবা না? কত বেটা 2000 টাকার লেগে অস্থির হয়ে গেছো না, কথা বলছেন না কেন? তৃতীয় দিন টাকা চাইলে ফোনটা ধরে কয়, ও বেটা পাগল হয়ে গেছো দেখি 2000 টাকার লেগে। চতুর্থ দিন ফোন দিবেন, আপনার নাম্বারটা আস্তে করে ব্ল্যাক লিস্টে দিয়ে দিবে, আর পরে আর ফোন ধরতে চায় না। এরকম হচ্ছে কি হচ্ছে না? এই মুসলমান, বাংলাদেশের 12টা ব্যাংক এখন দেউলিয়া হতে চলেছে, দেউলিয়া দেউলিয়া।
আজকে কালকে পত্রপত্রিকায় দেখলাম যে আপনি রাখবেন 1 কোটি আমানত সুরক্ষা আইন, যদি ব্যাংক চুরি হয়ে যায় সব টাকা পয়সা যদি ওই যে ওই অঞ্চলে নিয়ে চলে যায়, আপনি 1 কোটি রাখলেও পাবেন 2 লাখ। জোরে বলেন না কেন? পাইবেন 1 লাখ। 2 লাখ রাখলেন কত কোটি? 1 কোটি। যদি ব্যাংক চুরি হয় পাইবেন 2 কোটি? 2 লাখ। কত সুন্দর আইন, চিন্তা করতে পারেন কত সুন্দর আইন! মামুর বাড়ির মোয়া